ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। ক্ষমতা লোভে জনগণের সম্পদ বিক্রি করার মতো বাপের মেয়ে তিনি নন। দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় মন্তব্য আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আওয়ামী লীগের আমলে কখনোই সুষ্ঠু ভোট হয়নি। রাজধানীতে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল। অর্থ পাচার বন্ধ করা কঠিন, টাকা ফেরত আনাও সহজ নয়, বলেছেন পরিকল্পনা মন্ত্রী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়কে দ্রুত সিদ্ধান্তের তাগিদ। জঙ্গি সংগঠন জামাতুল ফিল হিন্দাল শরকিয়ার প্রতিষ্ঠাতা জঙ্গি নেতা শামীম মাহফুজ ও তার স্ত্রী রাজধানীর ডেমরা থেকে গ্রেফতার, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার। জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে দায় স্বীকার করে প্রধান আসামি ইউপি চেয়ারম্যান বাবুর আদালতে জবানবন্দি। সেপটিক ট্যাঙ্কে কাজ করার সময় রংপুরের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে, তারা হচ্ছেন লিটন ও হুমায়ুন। ভর্তি পরীক্ষায় অটোমেশনের কারণে উত্তীর্ণ পরীক্ষার্থীরা পছন্দসই মেডিকেলে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত, খালি থাকতে পারে 30% আসন, বিপাকে বেসরকারি মেডিকেল কলেজ মালিকরা। আটলান্টিকের ধ্বংসপ্রাপ্ত সাবমেরিনের আরোহীদের শেষ বিদায়ের প্রস্তুতি এমন পরিণতি অনুমিতই ছিল, বললেন টাইটানিক ছবির পরিচালক ক্যামেরন। সাফ ফুটবলে লেবাননের কাছে হেরে ব্যাংকফুটে থাকা বাংলাদেশ ঘুরে দাঁড়াতে চায় রবিবার দ্বিতীয় ম্যাচে জামালদের প্রতিপক্ষ মালদ্বীপ। স্পেশাল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ফুটবলে ইসরায়েলকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের নারীরা, লং জাম্পে স্বর্ণ রবিউলের।